শেষ হয়ে গেছে তো? এ বাবা, মা, ও মা, আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, একটা কিনে দাও। যে খায় তাকে কিনে দিতে বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান। হ্যালো, হ্যাঁ বলো। কি গো, তোমায় কাল থেকে ফোন করছি, তুমি ফোন তুলছো না। এদিকে ফেসবুকে অনলাইন, হোয়াটসঅ্যাপে অনলাইন, সব জায়গায় অনলাইন দেখাচ্ছে। কি হয়েছে তোমার? কি হবে, কিচ্ছু হয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম। কাজ করছিলে, ব্যস্ত, ঠিক আছে। সব জায়গায় যখন অনলাইন, ফেসবুকের পাসওয়ার্ডটা দাও। ফেসবুকের পাসওয়ার্ড? তুমি আমাকে বিশ্বাস করো না। ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে তোমার কি প্রবলেম হচ্ছে? পাসওয়ার্ডটা দাও না, শুধু দেখবো। পাসওয়ার্ডটা দাও। পাসওয়ার্ড লাগবে? ঠিক আছে, ডায়েরি পেনটা বার করে লেখো। হ্যাঁ বলো, নিয়েছি বলো। এটা কাজ করো, ওখানে যে আমার ইমেল আইডিটা আছে না, ওখানে আমার ফোন নাম্বারটা দাও। তারপরেরটা আমাকে বলো। আর পাসওয়ার্ডটা লেখো। হ্যাঁ বলো বলো। নিমটা, ও নো, দোজ জাস্ট টেল মি হার তাবুস ক্র্যাক ওই কিনিম বোমলা। পাসওয়ার্ড না, তোমার ঢুকিয়ে দেবো। কি করে তোমার মতো বউ পেয়ে আমি ধন্য, তাই আমি তোমাকে প্রণাম করছি। ও সো সুইট। ও নো, কি করে হ্যাঁ, এখনকার সব বউ সমান, বাপের বাড়ি গেলে বাঁচি আমি। এত জ্বালাচ্ছে না সারাদিন ধরে? হ্যাঁ গো। হ্যাঁ বলো বলো। এ নাও বিস্কুট খাও। হ্যাঁ থ্যাংক ইউ। শোনো শোনো, বিস্কুটটা খেয়ে কিন্তু প্যান্ডিটা খেয়ে নেবে। কেন, আমার বদজম হয়নি তো তুমি প্যান্ডি দিচ্ছ? তাহলে এ নাও, ভলেনি নাও। আমার তো কোথাও ব্যথা লাগেনি, তুমি ভলেনি দিচ্ছ? এ নাও, তাহলে থার্মোমিটার নাও। আরে আমার তো জ্বরও আসেনি, তুমি কি করছো এটা? এ নাও ক্যালপল নাও। কি করছো, আমার সর্দি কাশি কিচ্ছু হয়নি। এ নাও, তুমি মেট্রোজিল খাও, পেটে ব্যথা কমে যাবে। আরে পেটে ব্যথাও নেই আমার। আরে এই নাও না, মাথা ব্যথা কমে যাবে। আরে আমার মাথা ব্যথাও নেই। এ নাও, কোমরে ব্যথা কমে যাবে। আরে আমার কিচ্ছু নেই, তোমার কি হয়েছে? ভিটামিন খাও, শরীরে জোর পাবে। আরে তোমার কি হয়েছে, এরকম করছো কেন? আমার কিচ্ছু নেই, আমার শরীর পুরো ঠিক আছে, পুরো ফাইন, পুরো ভালো আছি, পুরো ভালো আছি একদম। ক্রেডিট কার্ডটা নিয়ে নাও, 10 লাখ টাকা শপিং করে আসি, চলো। আসো আসো আসো। কি করে, চলো চলো। আরে চলো। এই শোনো না, আমার না সারাদিন কাজ করতে ভালো লাগে না। তা কাজ করবে না তো কি করবে? ঘরে বসে বসে খাবে, এক টাকা ধ্বংস করবে, নিজে তো রোজগার করো না। বলছ আমি ইনকাম করি না, আমি এসি টুসুলি খেলে ইনকাম করি, সেটা আবার কি? এই একটা পৃথিবীব্যাপী, এখানে আমি আমার স্কিল দেখাতে পারি। এই গেমটা বুঝতেও সহজ আর খেলতে মজাদার, এটি লগ ইন করা খুব সহজ। তোমার কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে, তাহলে তুমি লগ ইন করতে পারবে। আর সাইন আপ করার সাথে সাথে তুমি পেয়ে যাবে 2500 টাকা ওয়েলকাম বোনাস। এত সুন্দর স্বাগত তোমাকে কোনো অ্যাপ করবে না। তাছাড়া এই গেমটার গ্রাফিক্স প্রচন্ড সুন্দর, যা তোমাকে গেমটি বুঝতে সাহায্য করবে। এই গেমটিতে রয়েছে অসংখ্য অপশন, এছাড়া এই অ্যাপটিতে রয়েছে মাল্টিপল অনেক অপশন, যা ব্যবহার করে তুমি বেস্ট রেজাল্ট বার করতে পারবে। এতেও তুমি যদি সন্তুষ্ট না হও, তাহলে ফ্রি রোলের মাধ্যমে 25 টাকা টস করে 60 লাখ টাকা পর্যন্ত জিততে পারবে, অর্থাৎ জ্যাকপট জেতার সুযোগ। সুন্দর গ্রাফিক্স এবং দারুণ প্লেয়ার এবং টপ নচ গেমের অনুভব, একবার ট্রাই করে দেখতেই পারেন। ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, তাহলে দেরি কিছু এখন ডাউনলোড করে ফেলুন। এ টু থ্রি কাজ ফাজ বন্ধ করে ফাজলামি হচ্ছে গেম খেলা? দাঁড়াও, তোমার হচ্ছে। উফ, সারাদিন এত খাটাখাটনি ভালো লাগে না। এই লকডাউনের বাজারে ট্রেন বন্ধ, কিভাবে আসছে যাচ্ছি আমি জানি। বাবা, উফ, এত কষ্ট হচ্ছে না? ও মা গো। হ্যাঁ গো, এসে গেছো, এ নাও জল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ নাও বালিশ। আবার এই সবের কি দরকার? আরে শোনো না, বলছি কি, 3000 টাকা দেবে? 3000 টাকা? আমি শপিং করব, দাও। আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি যাও এখান থেকে। ও নো, we
আমি রান্না করতে পারবো না। কি করে এ কি করছো? কাজ করছি। তুমি কি করছো? আমি আমি কি বলছি শোনো না, বলছি একটা গেম খেলবে গো। গেম? হ্যাঁ খেলবো। কি গেম? এই দেখো এটা আমি এখানে রাখছি, হ্যাঁ তোমাকে হাত না লাগিয়ে এই 200 টাকাটা তুলতে হবে। হাত না লাগিয়ে? হ্যাঁ হাত না লাগিয়ে। তুমি যদি এই কাপটার মধ্যে আঠা লাগিয়ে রাখো তাহলে তো এটা এমনি উঠবে না। না আঠা লাগিয়ে রাখিনি। ও নো, হয়ে গেল, গেম ওভার। তুমি নিয়ে নিলে? হ্যাঁ তুমি তো বলে হাত না লাগিয়ে নিতে, হাত না লাগিয়ে নিয়ে নিলাম। ঠিক আছে আমিও তোমার গালে হাত না দিয়ে চড় মারতে পারি। গালে হাত না দিয়ে চড় আবার মারা যায় নাকি? হ্যাঁ। কি করে দেখলে তো তুমি হেরে গেলে, হাত লাগিয়ে তোমায় মারতে হলো। দাও দাও টাকা দাও। এ না 200 টাকা। আজ খুব শান্তি পেয়েছি মেরে। খোলো না গেটটা, খোলো। তুমি টর্চটা দেখাও। দেখলে এই তো কি সুন্দর খুলে গেল। দেখলে এইভাবে টর্চটা ধরতে হয়। সারা দিন কাজ করতে হয়, ভালো লাগে না আমার। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি একটা কাজের বউ রাখতে পারো তো? তোমাকে সারাদিন কাজ করতে হয়, আমার দেখে খুব কষ্ট হয়। একটা কাজের বউ রাখো না। চুপ করো, যাও এখান থেকে। কোনো কাজের বউয়ের দরকার নেই, আমি সব করব। যাই মরে যাই, মরে যাব, যাও। কাজের লোক। মা তুমি বাবাকে ওরকম কেন বললে? বাবা তোমার ভালোর জন্যই বলল। চুপ কর, এক সময় আমিও কাজের লোক হয়ে এসেছিলাম। এখন তোর মা তোর বাবার বউ, তারপরে আমার কাজের লোক হওয়ার কথা বলছে, ভাব কিছু।